বন্ধুরা, ইউটিউব থেকে সাত সাতটা বিগ আপডেট চলে এসেছে। সব আপডেট কোটাই কিন্তু ভালো, একটা কিন্তু খারাপ আপডেট নয়। এই আপডেট কোটা তুমি যদি ঠিক মতো, ঠিক আছে, তোমার চ্যানেলে কাজে লাগাতে পারো, তোমার চ্যানেলে কিন্তু ভিউজ 10 গুণ হারে বেড়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে, সাতটা আপডেট মুখের কথা নয়, ঠিক আছে, সব আপডেট কোটা কিন্তু ভালো আপডেট। আপডেট ভিডিও কখনোই মিস করবে না। আমি তোমাদের বারবার বলি, যতদিন যাচ্ছে ইউটিউব কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, কি আপডেট আসছে না আসছে সেগুলো সব কিন্তু তোমাদের জানা দরকার। তাই চলো বেশি দেরি না করে একে একে সব আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে এক নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে ক্রিয়েটার ডেমোগ্রাফি। মানে এই ক্রিয়েটার ডেমোগ্রাফি বলে একটা অপশন সবার চ্যানেলে চলে আসবে, চ্যানেলের ডেস্কটপ সাইডে, ঠিক আছে। ওখানে তুমি প্রেস করলে একটা ইউটিউবের সঙ্গে কোশ্চেন করতে পারবে, মানে টেক সার্ভের মতো, ঠিক আছে। ওখানে ইউটিউব বিভিন্ন কোশ্চেন করবে যে ইউটিউব কেমন অ্যালগোরিদম। আমি তোমাদের বলে দিচ্ছি আপডেট কোথায় আসবে। প্রথমে সবার প্রথমে দিয়ে তোমাদের বলছি যে ক্রোম কি সার্ভেটা দেবে, ঠিক আছে। প্রথমে তোমরা কি করবে, তোমার চ্যানেলটা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ওপেন করবে, তারপর নিচে দেখবে সেটিং বলে অপশন থাকে, যেখান থেকে চ্যানেলে সব রকম সেটিং কাস্টমাইজ করা যায়। ওই সেটিং অপশনে প্রেস করার পরে যেমন জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, এখানে অপশন থাকে না, ওখানেই দেখবে একটা অপশন চলে আসবে যে ক্রিয়েটার ডেমোগ্রাফি। ওই অপশনে প্রেস করলে টেক সার্ভে বলে অপশন থাকলে ওখানে কিন্তু বিভিন্ন ইউটিউব থেকে প্রশ্ন করবে যে ইউটিউব অ্যালগোরিদম এখন কেমন চলছে, যেসব আপডেট আসছে ভালো না খারাপ, ঠিক আছে। ওখানে কিন্তু তুমি কোশ্চেন করতে পারবে, আপডেটগুলো যদি ভালো লাগে বা তোমার যদি কোনোরকম মনে হয় যে এই আপডেটটা ভালো নয়, তখন ইউটিউবকে ওখান থেকে সার্ভে দিলে কিন্তু ইউটিউব আরও ভালো ভালো আপডেট কিন্তু আনবে বর্তমানে। তাই বন্ধুরা, এই আপডেটটা তোমাদের এসেছে কি আসেনি একবার চেক করবে, যদি আসে আমাকে কমেন্ট করবে, দাদা এই আপডেটের উপর একটা ভালো ফুল ভিডিও আনো, কীভাবে কী সার্ভে দিতে হয়, কোশ্চেনে আনসার কীভাবে কী দিতে হয় সব আমি নিয়ে চলে আসবো, শুধু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাই সে বন্ধুরা, এই ছিল এক নম্বর আপডেট। এবার বন্ধুরা, 2 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে, ঠিক আছে, কমেন্ট ফিল্টার উপর। তুমি ধরো কোনো ইউটিউবারে ভিডিও দেখছো বা আমার ভিডিও বা তোমার ভিডিও ধরো কোনো ভিউয়ার্স দেখছে, ঠিক আছে, ওখানে কিন্তু ওই যখনই তার কমেন্ট অপশনে প্রেস করবে, ঠিক আছে, কমেন্ট করতে যাবে বা ওখানে যেখানে কমেন্ট অপশনে প্রেস করবে সেখানে কিন্তু 4টে অপশন চলে আসবে। এখন তো 3টে অপশন দেখায় বা 2টো দেখায়, টপ বা নিউয়েস্ট, ওখানে কিন্তু 4টে অপশন আসবে। প্রথমে টপে কিন্তু কোন কমেন্টগুলো দেখাবে, যেগুলো বেশি বেশি লাইক পড়ে বা কমেন্টের বইগুলো যেগুলো বেশি রিপ্লাই হয় সেগুলো কিন্তু টপে দেখাবে। তারপর দেখাবে তোমাদের, ঠিক আছে, টাইম, যেগুলো ভিডিওগুলো দেখবে অনেকজন কমেন্ট করে টাইম সিলেক্ট করে, ঠিক আছে। ধরো তুমি 5 মিনিট ধরে আমার ভিডিওটা দেখলে, 5 মিনিট তো কোনো একটা আপডেটের কথা বললাম, ওখানে একটা আপডেট ধরো তোমার ভালো লাগলো, তখন তুমি সাই কমেন্ট করার পাশে দেখবে টাইম অপশন, দেখো টাইম অপশন প্রেস করে যেকোনো একটা কমেন্ট করতে পারবে। তারপরে থাকবে মেম্বার অপশন, ওই মেম্বার অপশনে যেগুলো আমি বেশি বেশি যেটা তোমার আপডেটটা ভালো লাগবে বা যেইগুলো নিয়ে বেশি চর্চা হবে, মানে কমেন্টের মধ্যে সেই কমেন্টগুলো কিন্তু ওই মেম্বারের মধ্যে দেখাবে। ধরো আমি একটা এই আপডেটের ভিডিও আনছি বা যে আপডেটে তোমাদের বেশি ভালো লাগবে সেই আপডেটটা নিয়ে হয়তো তোমরা বেশি বেশি কমেন্ট করবে যে এই আপডেটটা আমার বেশি ভালো লাগছে, তখন ওই, ঠিক আছে, ওই আপডেট রিলেটেড বা যে কমেন্টগুলো বেশি চর্চা হবে সেই কমেন্টগুলো ওই মেম্বারে দেখাবে। তারপরে নিউয়েস্টটা তো সবাই জানো যে মানে এখন ধরো, ঠিক আছে, ভিডিওটা যে এখন নিউয়েস্ট কমেন্ট যে করেছে 1 মিনিট আগে হতে পারে বা 5 সেকেন্ড হতে পারে, 30 সেকেন্ড আগে যে নতুন যে কমেন্টটা করেছে সেটা নিউয়েস্টটা দেখাবে। এই ছিল বন্ধুরা 2 নম্বর আপডেট। এবার তোমরা আমাকে বলতে পারো তাহলে এই 2 নম্বর আপডেটের মাধ্যমে আমাদের চ্যানেল ভিউজ কী বাড়বে? ভিউজ বাড়বে, ওখানে যেটা বললাম আমি তোমাদের 4টে অপশন চলে আসবে ওখানে, ঠিক আছে, কমেন্ট অপশন প্রেস করার পরে ওখানে যে তোমাদের যে একটা অপশন থাকবে, ঠিক আছে, মেম্বার বলে, ওই মেম্বার অপশনে প্রেস করলে তুমি বুঝতে পারবে যে কোন কমেন্টগুলোর উপর কোন তোমার ভিডিওতে কোন জিনিসটার উপর বেশি চর্চা চলছে, তখন তুমি বুঝতে পারবে সেই টপিকে ভিডিও আনলে তোমার চ্যানেলে বেশি ভিউজ আসবে। এবার বন্ধুরা, 3 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে আস্কড, ঠিক আছে, কোশ্চেনের উপর। তুমি আমার এই ভিডিওটা দেখছো, ইউটিউবারে ভিডিও দেখলে ওখানে দেখবে তোমাদের ভিডিওটা নিচে লাইক, শেয়ার, কমেন্ট বলে অপশন থাকে না, ওখানেই দেখবে একটা আস্কড বলে অপশন চলে আসবে। ওই আস্কড অপশনে প্রেস করলে তুমি যে কোনো প্রশ্ন করলে ইউটিউব এআই মাধ্যমে কিন্তু আনসার দেবে, যে কোনো রিলেটেড। ধরো আমরা অনেক বড় ইউটিউবাররা বা আমরা ব্যস্ততার কারণে কিন্তু আমার 2-3টে ধরো চ্যানেল কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, বা কোনো ব্যাপারে তুমি যখন কোশ্চেন করতে চাও, ঠিক আছে, তখন আমরা ধরো রিপ্লাই দিতে পারছি না, তখন তুমি কী করবে, ওই আস্কড অপশনে প্রেস করলে কোনো কোশ্চেন করলে কিন্তু ইউটিউব তোমাকে কিন্তু আনসার দেবে, তখন তুমি খুব তাড়াতাড়ি কোনো সমস্যার সমাধান কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো এই আপডেটটাও কিন্তু খুবই ভালো আপডেট। এবার বন্ধুরা, 4 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে শর্ট ক্লাব। এতদিন আমরা ইনস্টাগ্রামে, ঠিক আছে, বা লং ভিডিওর মাধ্যমে কোনো, ঠিক আছে, ক্লাব করতে পারতাম, এবার থেকে আমরা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু ক্লাব করতে পারবো কোনো বড় বড় চ্যানেলকে। যখনই তোমরা কোনো দেখবে শর্ট ভিডিও প্লে হবে, উপরে দেখবে ক্যামেরা অপশন থাকে না, ওই ক্যামেরা অপশনে প্রেস করলেই দেখবে নিচে থেকে ক্লাব বলে একটা অপশন চলে আসবে। ওই ক্লাব অপশনে প্রেস করে পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ তুমি কিন্তু বড় বড় চ্যানেলের সঙ্গে ক্লাব করতে পারবে, আর ক্লাব করলেই কিন্তু তোমার চ্যানেলে ভিউজ, ঠিক আছে, তোমার শর্ট ভিডিওতে কিন্তু ক্লাব করতে পারবে, যার ফলে তোমার কিন্তু প্রচুর ভিউজ আসবে তোমার এই শর্ট ভিডিওর মধ্যে। এবার বন্ধুরা, 5 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে ক্লিন প্রোফাইল। ইউটিউব বলছে, ঠিক আছে, আমরা তোমার প্রোফাইলটা যে হোম পেজটা আছে, ঠিক আছে, বা তোমার চ্যানেলে কেউ গেলে, ঠিক আছে, প্রোফাইলে ওটা আমরা ক্লিন রাখার জন্য যেই ট্যাবগুলো তোমরা ব্যবহার করবে না সেগুলো কিন্তু অটোমেটিক রিমুভ করে দেবো। তোমার চ্যানেলে ধরো তুমি কমিউনিটি পোস্ট করছো না, তাহলে কমিউনিটি পোস্ট অপশনটা তোমার দেখাবে না, ঠিক আছে, সেই কারণে তোমরা বেশি বেশি করে কমিউনিটি পোস্ট করো যাতে করে তোমার ট্যাবটা থাকে। তুমি ধরো প্লে লিস্ট কোনো বানাওনি, তাহলে তোমার চ্যানেলে কেউ গেলে প্লে লিস্ট সেকশনটা দেখতে পাবে না অপশনটা, ঠিক আছে, যার ফলে ক্লিন থাকবে তোমার প্রোফাইলটা পেজ, মানে তোমার হোম পেজটা, এর ফলে কিন্তু দেখতে খুব অনেকটা ভালো লাগবে, ঠিক আছে। সেই কারণে তোমরা যদি কমিউনিটি অ্যাপ না করে থাকো, কমিউনিটি অ্যাপ করলে কিন্তু চ্যানেলের এনগেজমেন্ট খুব বাড়ে, ঠিক আছে, অডিয়েন্সের সঙ্গে একটা কিন্তু কানেক্টিভিটি হয় যার মাধ্যমে তোমার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়। বা প্লে লিস্ট যদি না তৈরি করো, প্লে লিস্ট তৈরি করে নাও,
ঠিক আছে, ওখানে প্লেলিস্টেও কিন্তু প্রচুর ভিউজ আছে চ্যানেলে। এই ছিল বন্ধুরা 5 নম্বর আপডেট, সেটা হচ্ছে ক্লিন প্রোফাইল। এরপর আমরা 6 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে ফর ইউ। তোমার হোম পেজে বা প্রোফাইলে যদি যাই তোমার ইউটিউবে, ঠিক আছে, ওখানে কিন্তু ফর ইউ বলে একটা ট্যাব অপশন চলে আসবে। ওখানে এই 7 নম্বর থেকে 20 নম্বরের মধ্যে সবার ট্যাবটা কিন্তু চলে আসবে ফর ইউ বলে। ওখান থেকে তুমি কিন্তু 24টা মতো ভিডিও কিন্তু অ্যাড করতে পারবে, লাইভ স্ট্রিম বলো, শর্ট বলো, লং বলো, ঠিক আছে, তোমার ভালো ভালো ভিডিওগুলো ওই ফর ইউতে যদি অ্যাড করে রাখো সবাই তোমার ভিউয়ার্সরা ওই ভিডিওগুলো দেখতে পাবে, যেগুলো তোমার বাছাই করা ভিডিও। আমার চ্যানেলে ধর 500-600 ভিডিও আছে, এবার যে ভিডিওগুলো সব থেকে ভালো বেস্ট ভিডিও সেগুলো কিন্তু আমি ফর ইউ সেকশনে কিন্তু অ্যাড করতে পারি। আমরা কিন্তু 2 ভিডিও অ্যাড করতে পারি তোমরা জানো, ঠিক আছে, মানে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করো ক্রোমে, ঠিক আছে, ওখানে দেখবে আমরা 2 হোম পেজে 2 ভিডিও অ্যাড করতে পারি। এবার থেকে আমরা ফর ইউ অপশনে কিন্তু যত খুশি ভিডিও 24টার মতো ভিডিও কিন্তু অ্যাড করতে পারবো, যার ফলে কিন্তু আমার ভিডিওতে প্রচুর ভিউজ কিন্তু বাড়বে। এই ছিল বন্ধুরা 6 নম্বর আপডেট। এবার বন্ধুরা সবশেষে 7 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে মনিটাইজেশন রিলেটেড। আমরা সবাই জানি আমার মনিটাইজেশন কিন্তু এখন নতুন পরিবর্তন হয়েছে। আমরা যখন কোনো ভিডিও মনিটাইজেশন করতে যাই আগে কিন্তু এইরকম দেখাতো, ঠিক আছে, এখন কিন্তু এইরকম দেখাচ্ছে, ঠিক আছে, এখন কিন্তু তুমি লাইভ স্ট্রিমের মধ্যেও কিন্তু অ্যাড অন করতে পারবে। কদিন আগেই একটা মানে হোয়াইট স্টোরের মধ্যে নতুন একটা নোটিফিকেশন এসেছিল যখন থেকে তোমরা তোমার মানে অ্যাডগুলো কাস্টমাইজ করতে পারবে, মিড রোল অ্যাড, প্রিড রোল অ্যাডগুলো, ঠিক আছে, লাইভ স্ট্রিমের মধ্যে অ্যাড অন করতে পারবে, ঠিক আছে। এখন কি হয়, আমরা লাইভ স্ট্রিম করলে অটোমেটিক ইউটিউব থেকে মানে যখন কেউ লাইভ স্ট্রিমে প্রেস করে সঙ্গে সঙ্গে একটা অ্যাড এলে এলো, নাহলে কিন্তু মাঝখানে লাইভ দেখতে দেখতে মাঝখানে কিন্তু অ্যাড আসে না। কিন্তু এবার থেকে তোমার লাইভ স্ট্রিমে ইনকাম বাড়ানোর জন্য ইউটিউব কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে মাঝখানে মাঝখানে তুমি কিন্তু ধরো তুমি আধ ঘন্টা ধরে একটা লাইভ করলে, ঠিক আছে, এবার তুমি ওই আধ ঘন্টার মধ্যে যেখানে খুশি কিন্তু তুমি অ্যাড লাগাতে পারবে। যেমন লং ভিডিওতে যেমন মাঝে মাঝে অ্যাড আসে না, সেইরকম কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যেও অ্যাড আসবে। এবং তার সঙ্গে, ঠিক আছে, তুমি যখন মনিটাইজেশন অন করতে যাও সমস্ত ট্যাব কিন্তু দেখতে পাচ্ছ এখন কিন্তু চেঞ্জ করে দিয়েছো, ঠিক আছে, সেটা তুমি ক্রোম থেকে বলো বা হোয়াইট স্টোর থেকেই বলো না কেন। এই ছিল বন্ধুরা 7টা আপডেট। তো কোন আপডেটে তোমার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। যদি আপডেটগুলো ভালো লাগে ভিডিওটায় বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই বাই, ভালো থাকবে, ধন্যবাদ।